একজন ইমানদারকে কটা জিনিসের ইমান আনলে তবে সে ইমানদার হয় কামিল? সাতটা বলেন। আমি বলতে চাই বইতে মিলে যান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয়টা হলো? সাতটা। এই সাতটা কেন আটটা হলো না কেন? ভাই যে বললো বড় সব করে আটটা হবে না কেন জানেন না? শুনেছেন কোনোদিন? এই বক্তা বলেছে কোনোদিন? ও জানেই না তো বলবে করতে পারবো কেন, ও নিজে জানে না। জাতিকে এটা বলা দরকার ছিল তবে জাতি জানতো, আর জাতি জানার জন্য আপনাকে এনেছিল। আপনি তো সেই পুরাতন গদ ঝেলে দিয়ে চলে গেছেন, একবার সারা জীবন যা গদ গদে গদ। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞান জল সুদিন হচ্ছে, কোন কথাটা বলবো, সময় চচ্চর করে হয়ে যাচ্ছে, আর এত রাতে জলচা করা মানে বোকাম হচ্ছে। ও হয়ে গেছে তার 10 মিনিট আছে, ইনশাল্লাহ মেরে দিয়েছি। এ বাবাজিরা মানে আল্লাহ বলা ভাইরা জ্ঞান জন্য সুদিন মানুষরা, তাই আর বেশি কথা না বলে যেটা বলবো বলছি ওটা বলে যান, চটকর মিলে যান। আমার বন্ধু আমার আল্লাহ বলা ভাইরা কত তাকান কি শুনছিলাম, কটা কটা বললাম, কটা? সাতটা। কটা বললাম? সাতটা। কারণ একজন মানুষ পৃথিবী থেকে ওপারে চলে গেলে, আখেরাতে চলে গেলে তাকে সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে, তবে পা তুলতে পাবে, তা না হলে তুলতে পাবে না। তবে শান্তি পাবে, তা না হলে শান্তি পাবে জোরে বলো না। বললে হুজুর নমুনা তো আপনাকে চটচট করে মিললেন কেন, অল্প সময় আমাকে দিয়ে দিতে হবে। আগেই বলেছে বাবা তাড়াতাড়ি করিস না, তাড়াতাড়ি করিস না, আল্লাহ পাক আপনাকে শোনাচ্ছেন। আমি ফার্স্টেই বলেছি যে সেটে শক্ত করে দিতে হবে, ঢিলে করে আর লম্বা করলাম না। তাই শুধু কবরে তিনটি আর আখিরাতে হাসরে চারটি। কবরে কটা? তিনটি। হাসরে কটা? চারটি। কবরে তিনটে প্রশ্নের উত্তর দিলে কবর শান্তি 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 শান্তি, কবর জান্নাতের বাগান। কবর প্রশ্ন উত্তর দিলে আমার বান্দা, আমার আল্লাহর বান্দা। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো যে সকালে বলেছে রব্বুল আলামিন, জোহরে বলেছে রব্বুল আলামিন, আসরে বলেছে রব্বুল আলামিন, এশাতে বলেছে রব্বুল আলামিন, মাগরিবে বলেছে রব্বুল আলামিন, তাহাজ্জুদে বলেছে রব্বুল আলামিন, নফলে বলেছে রব্বুল আলামিন, সুন্নতে বলেছে রব্বুল আলামিন। ও যখন কবরে সবাই জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তো ফেরেশতারা বলবে কাকে জিজ্ঞাসা করছি বোকা, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 100 বার বলেছে রব্বুল আলামিন। চুকা ফেরেশতা বলে যা কি সব মনাশ করলে বল দিন, বলছি তুই আপনি কি শুনছিলিস? কোরআন খুলি বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, নামাজে দাঁড়িয়ে বলেছে রব্বুল আলামিন, কি বল আপনার নফল বলছে রব্বুল আলামিন, সব সময় তো রব্বুল আলামিন, ও রব আল্লাহ তো বলে দিয়েছে। তো এক কথায় উত্তর শেষ, ফেরেশতা বলবে হ্যাঁ তো ঘুমো, তুমি ঘুমো। কি বলে কথা বুঝেন না? বুঝেন নাই বলছিল ঘুমোবে কেন? তো মার রব্বকে তখন বলেছে রব্বি আল্লাহ, তো তখন বুঝে নিয়েছে, এ বুঝে নিয়েছে যার রব আল্লাহ হবে তার নবী মুহাম্মদ রসুলুল্লাহ হবে, আর যার রব আল্লাহ হবে তার দিন ইসলাম হবে। ইসলাম ছিল বলে তো নামাজ পড়েছে, আর নবী ছিল বলে তো 5 বার নামাজ পেয়েছে। অতএব তিনটে উত্তরে এক জায়গায় এক উত্তরে মার খেয়ে গেছে রব্বুল আলামিন। কথা বুঝে আসছে বাবাজি? তো নামাজিকে আল্লাহ পাক কবরে আরামে ঘুম পড়িয়ে দেবে, আর আখিরাতে চারটে প্রশ্ন হবে, হাসরে চারটে প্রশ্ন হবে। কটা? চারটে প্রশ্ন হবে কি? প্রথম প্রশ্ন, সারাটা জীবন কোন পথে চালিয়েছ? দ্বিতীয় প্রশ্ন হলো, যৌবন কাল কোন রাস্তায় কাটিয়েছ? তৃতীয় প্রশ্ন হবে, মাল কার মাস দিয়ে নিয়েছ আর কার জন্য জমা করেছ? মনে থাকবে ইনশাল্লাহ। কটা হলো? তিনটে। আর 4 নম্বর হলো, ইলিম শিখেছো কতটা আর আমল করেছো কতটা? এ পর্যন্ত জলসা শুনেছো কতটা আর শুনে আমল করেছো কতটা? মাল খাওয়ার জন্য তৈরি হওয়া জলসা যারা দিচ্ছ, ওই তুমি কে? বলে জলসার সেক্রেটারি। বলে দাড়ি কই? বলে বউ কেটেছে বাঁকাটেরই। আমি কী করে দাড়ি রাখতে পারি? বললে হবে তবে সৎ হবে বান্ধব। কথা বুঝতে পেরেছো বাবাজি? এ বন্ধুরা আমার আল্লাহ বলা ভাইরা, আমার জ্ঞানী জনরা সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বন্ধুরা, কটা প্রশ্ন হলো?
যদি বলো সাতটা, যদি কোনোদিন আনি আমাকে এখানে, তো যদি থাকো বাপের বেটা তো সেদিন মনে করে দিও, ইনশাল্লাহ এই সাতটাকে আমি সেদিন শুনিয়ে দিয়ে যাবো। আমার চেপে দিলে দু ঘন্টায় দেবো, আর সাতটা খুলে বললে সাত ঘন্টা খাবো। এমনিতে সাতটা বোঝানো সম্ভব নয়, আমি সাতটা বলে দিয়ে চলে গেলাম। এই সাতটা প্রশ্নের উত্তর দিয়ে দেবে যে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। যদি বলো সে হাসতে হাসতে চলে যাবে, সে আটকাবার থাকবে না কেউ তাকে, সোজা জান্নাতে চলে যাবে। আমার বন্ধু, আমার আল্লাহ বলা ভাইরা, আমার গ্যাংজনের সুদি মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনা জিজ্ঞাসা করবে সাত বার কোন পদে কাটিয়েছ, বললে আল্লাহ তোমাকে রব বলে মেনেছি, আর তোমার বান্দা যারা রব চিনত না তাদের ডেকে নিয়ে তোমার ঘরে দিয়েছি। বললে আচ্ছা যৌবন কোন কালে কাটিয়েছ, বললে আল্লাহ বিছানায় বিবি শুয়েছিল, উঠে তাহাজ্জুদ নামাজ পড়েছি। আল্লাহ বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সব ছিল কিন্তু পাঁচ ওয়াক্তের সময় নামাজ পড়েছি, যৌবন কাল তোমার ইবাদতে কাটিয়েছি। বললে আলহামদুলিল্লাহ, মাল কোথায় কামিয়েছ, বললে আল্লাহ যেটুকু পেয়েছি আল্লাহ দিনের রাস্তায় কামিয়েছি, আর তোমার দিনের রাস্তায় খরচা করেছি। বলে বেড়া পার, বলে এলেম শিখেছো যে আমল করেছো কতটা, বললে আল্লাহ যেটুকু শিখেছি সেই দায় মাথা রেখে তোমার কাছে দিয়ে দিয়েছি, খোদা বলছে যা জান্নাত খুলে দিয়েছি, যা চলে যা। আটকাবে কে? বললে হুজুর বললে হতে পারে নামাজ চুরি করে, নামাজ বৃহা, নামাজ লোকের অপরাধ করছে, বিশেষ কথা বলেছে, হ্যাঁ বলেছে, অনেক নামাজি এরকম আছে বলেছে, আল্লাহ তাদেরকেও পার করে দেবে, তাদেরকেও পার করে, জোরে বল পার করে, জোরে বল পার করে, পার করে দেবে। আর এটা যদি বুঝাতে না পারি আমাকে কি আর এমনি ২০,০০০ দেবে? ওই বোকা কথা যা, আমাকে এমনি দেবে, আমাকে পার করিয়ে দিতে হবে তবে তো দেবে, না কি বলছো? লেখাপড়া তো অনেক শিখেছো, বলেন তো কেয়ামতের ময়দানে বিচার হবে না হবে না? এ বিচার হবে না হবে না? হবে, বিচার কে করবে? আল্লাহ বিচার করবে, করবে না করবে না? যদি বলে হ্যাঁ না না, এটা ভুল, এইটাও ভুল, অতএব ক্যাসেট শেষ হয়ে গেছে, ফার্স্টে দিয়েছিলাম ভুল, আর মিলিয়ে দিচ্ছি এইটাও ভুল, আল্লাহ সবার জন্য বিচার করবেন না। আরবিতে বিচারককে কি বলে? আরবিতে বিচারককে কি বলে? কাজী। আরবিতে বিচারককে কি বলে? হাকিম। বলে না বলে না? হাকিম হচ্ছে আরবি শব্দ, ইংলিশ নয়, কোর্টের হাকিম আরবি শব্দ, বিচারক। তো আল্লাহ যদি বিচারক হয়, ও কি বলবো, হাত সময় শেষ। আল্লাহ বিচারক সবার জন্য নয়, দেখাবো, আমি আপনাকে বলেছি বিশ্বাস হবে না, দেখাতে হবে আমাকে, হ্যাঁ না না বলে, বলেন আমার সঙ্গে আলহামদুলিল্লাহ রব্বিল, বলুন রব্বিল আলামিন, বলুন আর রাহমানির রাহিম হাকিম ইয়াউমিদ। হ্যাঁ, সে হাকিম কোথায় গেল? তোমার হাকিম কোথায়? হাকিম কোথায় গেল? মালিকি মালিকি ইয়াউমিদ্দি, রাব্বুল আলামিন, এ মালিক বিচার তো রাতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, আমি সেদিন নামাজিদের জন্য মালিক হব, মালিক হব, কারণ আমাকে সকালে সন্ধ্যায় দুপুরে বিকালে রাতের অন্ধকারে পৃথিবীর সব যখন ঘুমিয়ে গেছে আমার বান্দা আমার সামনে দাঁড়িয়ে বলেছে মালিক, এ মালিক তুমি কে আমাদের ময়দান আমাকে ফাঁসিয়ে দিও না, তুমি মালিক। আল্লাহ পাক বলে সেদিন আমি তোর জন্য মালিক ইয়াউমিদ্দিন, হাকিম ইয়াউমিদ্দিন নয়, মালিকের ইচ্ছা মতো বিচার করতে পারে, হাকিম ইচ্ছা মতো বিচার করতে পারে না, হাকিমকে রুল মেনে কানুন মেনে বিচার করতে হবে, সে ইচ্ছা মতো বিচার করলে তাকে আদালতে ফেঁসে যেতে হবে, তার পরে তার নামে কেস হয়ে যাবে, কিন্তু মালিক তার ইচ্ছা মতো বিচার করতে পারে, পায় না পায় না। রব্বে জুল জালাল বলে তুই মালিক বলেছিস আমাকে, আমাকে মালিকে অমিদ্দিন বলেছিস, সকালে উঠে বলেছিস, দুপুরে বলেছিস,
আসরে বলেছিস, সন্ধ্যায় বলেছিস, নিশীথে বলেছিস, একেবারে শেষ রাতে আমার কাছে বলেছিস, মালিক ইয়াউমিদ দ্বীন, আমি কিয়ামতের ময়দানে মালিক হব, আর আমি আল্লাহ কোনো না কোনো বাহানায় আমার বান্দাকে পাস করে দেবো, পাস করে দেবো, পাস করে দেবো, কারণ তুই আমাকে মালিক ইয়াউমিদ স্বীকার করেছিস। এটা নামাজিদের অফার। এ বোকা, নামাজি ভুল করতে পারে, অন্যায় করতে পারে, অনেক অন্যায়কারী নামাজি হতে পারে, অসম্ভব কিছু নয়। আল্লাহ পাক নামাজের বদৌলতে, নামাজের বদৌলতে, নামাজের বদৌলতে কাল কিয়ামতের ময়দানে কোন না কোন বাহানা করে নামাজিকে পার করে নেবেন। এটা তার সেজদা করার বরকত। বোকা হাদিস শুনুন, নাই বায়ান শুনে নেই আমাদের কাছে, হাসরে এক বান্দার নেকি এতটা কমে যাবে, জাহান্নামে যাবে, সব খাতাপত্র গুটনো হয়ে গেছে। আমার নবী, আমার নবীর চোখে পানি আসবে ছটছট করে, আর আমার নবী বলবেন, উম্মাতুন মুজুনিবাতুন, উম্মাতুন মুজুনিবাতুন ওরব্বুন গফুর। আমার উম্মত গুনহেগার, আল্লাহ তুই বড় গফুর, তুই বড় গাফফার, তুই বড় গাফফার, আমার উম্মত গুনহেগার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব আল্লাহ আমার উম্মত জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক বলেন, হাবিব তোমার উম্মতকে বলো, তোমার উম্মতকে বলো নেকির পাল্লাতে একটু থুতু ফেলে দিতে। আল্লাহ নবী বলবেন, উম্মতকে নেকির পাল্লায় থুতু ফেলে দে। উম্মত অঝরে চোখে পানি ফেলবার বলবে, এ রহমাতুল্লিল আলামিন, এমনিতে অন্যায় করে খোদার সামনে অপদস্থ হয়েছে, নেকি কমে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, জাহান্নামে যেতে হচ্ছে, আবার থুতু ফেলে বেয়াদবি করবো আল্লাহ রহমতের পাল্লাতে, থুতু ফেলে বেয়াদবি করবো। আপনি আমাকে লোকের সামনে হাস্য কৌতুক বানাচ্ছেন, লজ্জিত করছেন। আল্লাহ রাসূল বলবেন, উম্মত রে আমি লজ্জিত করি নাই, আমি বলছি থুতু ফেলে দে, দে থুতু ফেলে দে। উম্মত নবীর কথা মতো যেমনি থুতুটা ফেলে দেবে, আস্তে আস্তে নেকির পাল্লা নামতে নামতে নিচে নেমে যাবে, আর গুনাহের পাল্লাটা উপরে উঠে গিয়ে আল্লাহ পাক নেকির পাল্লাকে ভারী করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হবে আর জিজ্ঞাসা করবে, রাব্বুল আলামিন এই থুতুতে কি ছিল, এর থুতুতে কি ছিল যে নেকির পাল্লা নাম নেমে গেল আর গুনাহের পাল্লা উঠে গেল। আল্লাহ পাক বলে, আল্লাহ পাক বলে, এই আমার ফেরেশতা শুনে রাখ, আমি আমার নেক বান্দাদেরকে দরুদ পড়তে বলেছিলাম। হে বন্ধু, বলেছিলাম দরুদ কাকে পড়তে হবে, চারটে সূত্র বলেছিলাম না, ঠকাবো না ইনশাল্লাহ, দু মিনিট বেশি হচ্ছে ক্ষমা করে দেবেন, ঠকাবো না ইনশাল্লাহ। এই আল্লাহ বলা না, আল্লাহ পাক দেখেছি, যা উঁচু করে আয় আমার ঘরে আয়, তাকবীর তাহরিমাবাদ, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়েছে, সূরা ফাতিহা পড়েছে, বাবা জিদা শোনো আল্লাহ, আল্লাহ পাক শিখিয়েছে বান্দাকে, শিখিয়েছে বান্দাকে, ইনি শ্বশুর, এনার চারটে বউ আছে, কেউ এনাকে ভাত দেয় না, পানি দেয় না, এর বুড়ি জানাতে তাই খায়, কোনো বউ দেখে না। হঠাৎ যখন দেখবেন একটা বউ সকালে উঠে দেশি মুরগির ডিম সেদ্ধ, চারটে বিস্কুট, একটা টোস্ট নাস্তা দিয়েছে, বলছে আব্বা আপনি আমার কাছে খান, দুপুরবেলা বেশ সুন্দর করে প্লেটে ভাত, মাছের ঝোল, দুটো দু পিস মুরগির গোশত কাছে করে বসে খাওয়াচ্ছে, যখন সকালে নাস্তা খাইয়েছে, দুপুরে আদর করে খাওয়াচ্ছে, রাতের বেলা গাওয়া খেয়ে পরোটা করে খাওয়াচ্ছে, তখন বুঝতে হবে শ্বশুরের কাছে কিছু ঝাড়বার ধান্দা করছে। হ্যাঁ না না বলে, তখন শ্বশুরকে বুঝতে হবে যে আমাকে কিছু ঝাড়বো বলে খাওয়াচ্ছে, তা নাহলে এমনি খাওয়াই নাই। হ্যাঁ না না জোরে বলেন, হ্যাঁ না না। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা গুনাহ করেছে, চুরি করেছে, মিথ্যা বলেছে, অন্যায় করেছে, অজু করে আমার ঘরে এসে আল্লাহ একবার ফের আল্লাহকে ফুলাচ্ছে, কি বলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, বলছে হ্যাঁ ঝাড়বার ধান্দা করছে, কি বলে, মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলে বুঝতে পেরেছি কি চাইছিস, বল না কি ব্যাপারটা, কি হঠাৎ আমার কাছে এত খবর, কি খবর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন, আমিন বলে, আমিন। আল্লাহ বলে, এত খবর এই জন্যে, এতক্ষণ দম দিচ্ছিলিস লোভ বলে, বললে হ্যাঁ,
ভাগে অন্যায় স্বীকার কর, গাড়ান কর, রুকুতে যা, রুকুতে যা, হাঁটু হাত দিয়ে রুকুতে গিয়ে বলছে সুবহান রব্বিয়াল আযীম, আল্লাহ আমি সারা জীবন পাপ করেছি, পাপে ভরা, তুমি পবিত্র, আর কেউ পবিত্র না। মাথা তল উঠে বলছে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেছো কি বলেছি? হ্যাঁ শুনেছি, কিন্তু অহংকার ভেতরে আছে, আমি দেখেছি। মাথা নামা, আর এক কর না মাথা নামা, ওই অহংকারের মাথাটা আমার পায়েতে নামিয়ে দে। বান্দা মা নামিয়ে বলেছে সুবহান রব্বিয়াল আলা, বলে আমি আবার দূর করব সব জ্বালা, কিন্তু শর্ত একটা, শর্ত কটা? ওই যে আমার বলে গেছে সিদ্দিক ভাই, শর্ত কটা? এই জোরে বলো, একটা। যদি তোর সব দোয়াটা কবুল করাতে হয় আমার নবীর সামনে দরুদ পড়বি, তবে হবে, তা না হলে হবে না। তাই হাঁটু গেড়ে বসে, হাঁটু গেড়ে বসে পাক হয়ে সিজদা করে বলবি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহ কাকে দরুদ পড়তে বলেছে? পাক যে সেজদা করেছে, যে অপরাধী স্বীকার করেছে, যে আল্লাহ বলে এবারে দরুদটা পড়ে নে। পেচ্ছাবের জ্ঞান নাই, গোসল করার কোনো জ্ঞান নাই, এখনো নামাজের ধার ধারে নাই, আর শ্বশুরের মিলাদে মাথায় গামছা বেঁধে এমন বসেছে মনে হচ্ছে যেন ফকির সাহেব এসেছে। আল্লাহ বলছে আস্তে 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 দোল খা, আস্তে দোল খা, তুই ফাটিয়ে ফেলবি জান্নাতের বাগান দে। হ্যাঁ বোকা কথা, পেচ্ছা করে পানি নেই নাই, আরাম করে দরুদ পড়তে এসছিস? আরে দরুদ তো আল্লাহ পাক নামাজিকে হাঁটু গেড়ে পড়তে বলেছে, মনে থাকবে ইনশাআল্লাহ। বলেছিলাম দরুদ পড়ার জন্য শর্ত হচ্ছে মুমিনের জন্য। আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার বান্দা রুকুতে গেছে, সিজদা করেছে, মাটিতে মাথা রেখেছে, আমার নবীর সামনে দরুদ পড়েছে, আ ফেরেশতারা আমার যে বান্দা আমার পায়ে মাথা রেখে আমার নবীর সামনে দরুদ পড়েছে, আমি ওই বান্দার মুখটাকে, ওই বান্দার মুখটাকে জাহান্নামের আগুন লাগুক পছন্দ করি না। তাই নবীর নামের বরকতে থুতুটা যখন পাল্লায় ফেলে দিয়েছে, আসমানের ফেরেশতারা পাল্লাতে পা দিয়ে চেপে নামিয়ে দিয়েছে, আর বলেছে হাবিব উম্মতকে পার করে দাও, আমরা পাল্লাতে দাঁড়িয়ে আছি। জোরে বলেন সুবহান আল্লাহ। কথাটা বুঝে এসেছি আব্বা? আপনি দরুদ পড়ুন, আপনার দরুদ কেয়ামতে আপনাকে পার করে দেবে, তবে ওযু করে পড়তে হবে, গোসল করে পড়তে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমবাতি ধরে পড়লে হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এখন পেচ্ছা পড়তে বসলে কোন পায়ের উপর বসতে হয় সেই জ্ঞান হয় নাই। আগে ওকে ডেকে নিয়ে যাও, আগে ওকে প্রথমে দাবার দাও, আর ডেকে খোদার ঘরে নিয়ে যাও, ওকে মাথা গুঁজে সিজদা করাও, তারপরে দরুদ পড়াও। গোটা জীবনে নামাজের দাওয়াত দেয় নাই, আর বছরে একদিন এসে খালি সোহান আল্লাহ বলে পার করে দিয়ে না রে তকবীর। ফেরেশতারা বলছে আসতে বল, ধুনে দেব, কারণ মাঝে মাঝে মনে রেখে দিস, দুনিয়াতে চলে দেখিস যে কারেন্টের মিস্ত্রিও ভুল হয়ে গেলে শর্ট খেয়ে সিঁড়ির উপর থেকে ঝটকা খেয়ে পড়ে যায়। মলিবি মনে থাকে যেন দোয়া করতে করতে হারাম পর্যন্ত দোয়া চেয়ে বসিস না, আমি আল্লাহ নিশ্চিত করেছি মা কানালি নেবিকি বল্লাদিন আমানু, আমি নেবিকে বলেছি, ইমানদারকে বলেছি, ওদের জন্য দোয়া করবি না যারা খোদার সঙ্গে দুশ্মনী করেছে, তাদের সঙ্গে দোয়া করবি না, তাদের জন্য হাত ধসা ভেবে তুলবি, তাদের শর্ট খেয়ে যাবি, আর আমি আল্লাহ পাক নিষেধ করেছি নেবিকে দোয়া করতে নিষেধ করেছি। তুই মরবি কার কাছে সার্টিফিকেট পেলি? কে তোকে সার্টিফিকেট দিয়েছে? আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, আমার নবীর মাধ্যম দিয়ে শুনিয়েছি, আমার নবীর মাধ্যম দিয়ে শুনিয়েছি যে পবিত্র রমজান মাসে রোজা রেখে নিজের জীবনের গুনাহ ক্ষমা করাতে পারলো না, ও ধ্বংস হয়ে যায়। আমার নবী বলেছে ঠিক আছে, ওটাই ঠিক।
নবী যাকে জাহান্নামে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছে, খোদা যাকে জাহান্নামী বলে নির্বাচিত করে দিয়েছে, ওই রকম পাক্কা বিরোধদার গোটা জীবনে একদিনও ভালো করে রমজান রোজা রাখলো না, তার বাড়িতে মিলাদ হবে আর তুমি ঝেড়ে দোয়া করবে। আল্লাহ, সকাল থেকে অনেক কিছু পরিচালন ঝেড়ে চাল না, তবে একবার দরজাটা খুলে দাও, দরজা খুলে দাও গফুরের নানাকে আপনি যাবেন, ভালো মন্দ খাবে, বেশি করে খাবে, যদি দেড় সিউড় যদি তুমি একটা দেয় একটা তোর বাপ পেরোবে না, একটা আমার একটা তোর বাপের দুটো ভাগ করে দে, কমপক্ষে দুটো দে, একটা দিনে কি হয় বা মুরগি যদি জবাই করবো বা কচি কচি মুরগি জবাই করবি, এই ছ সাতটা ওজনের করবি, দুটো করবি, একটা তোর বাপের জন্য, একটা আমার জন্য, আমি পাস করাবো তো, একটা আমাকে একটা তোর বাপের, ডবল খাবে, বারণ করছি না, খাবে, খেয়েতে নিয়ে হাত তুলবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, সকাল থেকে কোরআন শরীফ পড়েছি, কলমা শরীফ পড়েছি, কুল শরীফ পড়েছি, আল্লাহ বহুত কিছু বলেছি, আল্লাহ আমার মা বাপ যারা চলে গেছে তাদের কবর জান্নাতে বাগান করে দাও, যার বাড়ি পড়ছি তার যা তুমি ঠিক করে লাও আল্লাহ, ওটা তুমি জানো, আমি আর কি বলবো আল্লাহ, সব খবর তোমার কাছে আল্লাহ। এত জোরে পাশ করে দিবি বাড়িওয়ালা বুঝতে পারবে না, ও মনে করবে ঝেড়ে দিচ্ছে, কিছুই দেয় না, মানে বলতে হবে আল্লাহ ও যা করেছে তার বিচার তুমি করো আল্লাহ, ওর ছেলে যা করেছে আল্লাহ ঘরে বরকত দাও, ছেলেদের নামাজি বানাও আল্লাহ, ওর ছেলেগুলোকে সব আল্লাহ ওলি বানিয়ে দাও, আল্লাহ বড় হুজুর বানিয়ে দাও, দাদা হুজুর বানিয়ে দাও, আল্লাহ ওদেরকে মঈন উদ্দিন চিশতি বানিয়ে দাও, ওরা ফুলে ফেলে বল বল হবে, আর ওই ফাঁকে বাপের নামটা টুক করে পাস করতে হবে, ওর বাপের জন্য যা ভালো বুঝো তাই করে দেবো আল্লাহ, তুই কেন ফালতু বলতে যাবি, সারা পাক্কা বেনামাজি মনে যাওয়ার জন্য ধরা হচ্ছে, বোকা কোথাকা সারা জীবন পেছা করে পাই নাই না, ও তার জন্য দোয়া করছে ফেরদৌস করে দাও, ফেরদৌস বলছে ফেরে দেবো তোকে, তোকে ফেরে দেবো, ওকে ফেরদৌস করে দিয়েছিস, ওই ওই রকম দাঁড়িয়ে মতো মালটা ফেরদৌস গেলে আর ফেরদৌস ইজ্জত থাকবে, বোকা কোথাকার, আপনাকে দোয়া করার সময় ভেবে দোয়া করতে হবে, তা না হলে তোমারও কপালে বিপদ আছে, কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, এই ভুল জিনিসগুলোকে ছেড়ে দিই, আর শেষ কথা বলে দিচ্ছি শুনে নেন বন্ধু, যে রাস্তায় চলে যে কাজ করে আপনার বাপ আপনার মা আমার বাপ আমার মা অধঃপতনে গেছে, আমরাও সে কাজ ইনশাআল্লাহ করবো, হ্যাঁ যদি বলো করছি 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 না করবো করব না, তিন ভাইয়ের সংসার এক আছেন আলাদা হয়েছে, তিন ভাইয়ের সংসার একসঙ্গে আছেন আলাদা হয়েছে, কার কথা শুনে, দশ বছর বয়সে বউ ছিল, এই ছ বছর বয়সে বউ ছিল, মায়ের সঙ্গে ঝগড়া করেছো কার কথা শুনে, ওর কথা শুনে, হ্যাঁ জন্মদাতা পিতাকে সংসার থেকে আলাদা করে বউ নিয়ে আলাদা ঘর করছো কার কথা শুনে, বারে বাহ বাহ, যে তোকে মানুষ করতে সারা জীবন গামছা পরেছে আর তোকে দামি জামার প্যান্ট পরিয়েছে, হে বোকা কথা গা, তাকে আলাদা করে দিয়ে বউর কথা শুনে, মায়ের পিতার ভাইয়ের টুটি ধরে ঝগড়া করছো কার কথা শুনে, বউ ছিল এই বউ ছিল না আর থাকবে না, ওর কথা শুনেই মাস দিচ্ছ না, বের করা যাবে না, বার হবে না জীবনে, এই বাবা জি, যে মা তোমাকে আর আমাকে পৃথিবীর আলোতে বাঁচাতে গিয়ে বালতি বালতি রক্ত ঢেলে দিয়েছে, নিজের বুকটাকে পেতে দিয়েছে, প্রসবের পরে প্রসবের পরে বাচ্চা যখন দোলনাতে শুয়ে আছে মায়ের গোটা শরীরটা হাঁসের ডিমের মতো ফ্যাকাশে হয়ে গেছে, সাদা ধবধব হয়ে গেছে, দুটো ভাত তুলতে গিয়ে মুখে অর্ধেক ভাত হাত থেকে পড়ে গেছে, পাশে থেকে তোর নানি বলেছে মা খেতে পাচ্ছিস না, বলছে মা তুলছি কখন পড়ে যাচ্ছে বুঝতে পারছি না, আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, তোমার নানি তোমার মাকে ভাত তুলে খাইয়ে দিয়েছে, ওই অবস্থায় বাচ্চা কেঁদেছে, মা কোলে তুলতে গিয়ে জীবনে শুনেছেন মায়ের কোল থেকে বাচ্চা পড়ে গেছে, শুনেছেন ভাত থেকে ভাত পড়ে গেছে, পানি পান করতে হাত থেকে গ্লাস পড়ে গেছে, কিন্তু বাচ্চা কোলে থেকে পড়ে নাই, ও নিজের বুক দিয়ে আগুলে রেখেছে, সেই মায়ের সঙ্গে ঝগড়া করেছো কার কথা শোনে, এই বুদ্ধিমানেরা এই বড় দিকে যুবকেরা তোমাদের জন্য দোয়া করতে বলছো তো
দোয়া করে দিচ্ছি, কিন্তু যাবে কিনা আমি বলতে পারলাম। যদি যদি তুমি তোমার দোয়াটা কবুল করাতে চাও, তাহলে বেঁচে থাকলে রাতের বেলা মায়ের পা দুটো ধরে একবার ক্ষমা চেয়ে নিও। তোমার জান্নাতে যাওয়ার জন্য আমি দোয়া করি কোন লজ্জায়, আমি দোয়াটা করি কোন লজ্জায়, কারণ তোমার জান্নাত তো তোমার বাপের আর মায়ের পায়ের তলাতে, তুমি তো সেখানে যাও নাই কোনোদিন। কত বাবার পা টিপেছ, কত নরম নরম বাবার পা টিপেছ, কেন জন্ম দেওয়া বাবার পাটা একবার চুমো খেয়ে দেখতে পারলে না? তোমার পাটা যদি বাপের পায়ের তলায় পড়তো, ফেরেশতারা খোদার কাছে বলতো যে খোদা বেটা বাপের পায়ে চুমো খেয়েছে। আল্লাহ পাক শোনাতো ফেরেশতারা, কি দেখেছিস তোরা পায়ের তলায় চুমো খাওয়া দেখেছিস? আমি আল্লাহ দেখেছি, তোরা পায়ের তলায় চুমো খাওয়া দেখেছিস, আমি জান্নাতের দরজায় চুমো খাওয়া দেখেছি। আমার বান্দা জান্নাতের দরজায় চুমো খেয়েছে, যেখানে চুমো খেলে জান্নাতের দরজায় চুমো খাওয়া হতো। খেয়েছো বাবা কোনোদিন? যদি না খেয়ে থাকো তাহলে এখনো সুযোগ আছে, মা মরে গেছে, আব্বা মরে গেছে, কবরের কাছে চলে যাও, বাপের পায়ের কাছে গিয়ে বসো, মায়ের পায়ের কাছে বসে মাটির হাত থেকে বলো মা তুমি ঘুমিয়ে গেছো, তোমাকে কোলে কোলে দিয়ে চলে গেছি, তোমাকে চিনতে পারি নাই মা, তোমাকে চিনতে পারি, আমার ভুল হয়ে গেছে, আজ বুঝতে পেরে তোমার মায়ের তোমার পায়ের কাছে এসেছি, তোমার পায়ের মাটি ধরে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি মাফ করে দাও। মায়ের রুটা আল্লাহর আরশের কাছে গিয়ে শোনাবে, আল্লাহ গো আমার বাচ্চা বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, আমি মাফ করে দিয়েছি। রাব্বে জুলজালাল বলে ফেরেশতারা সাক্ষী থাক, ওর মা ক্ষমা করার অনেক আগে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, যা বান্দি ফিরে যা, আমি তোর বাচ্চার গুনাহ ক্ষমা করে দিলাম, আর তোর বাচ্চার চোখের পানির বদলে তোর কবরটা জান্নাতের বাগান করে দিলাম। এ মুসলমানের ছেলে, কোথা থেকে পীর এলে তোর বাপের কবর জিয়াদ করছিস রে বোকা? কোনো পীর আনতে হবে না, মক্কা মদিনা আনতে হবে না, তোর নিজে গিয়ে বাপের কবর কাছে দাঁড়িয়ে খালি একবার বল রব্বির হাম হুমা কামার শৈশবে অত্যাচারের শেষ করি নাই, অন্যায়ের শেষ করি নাই, কিন্তু মা কোনোদিন কোল থেকে ফেলে নাই। শুনেছি মা যত আমাকে ভালোবাসে, তুমি নাকি তোমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসো? যদি তাই হয়, যদি তোমার নবীর কথা সত্য হয়, তোমার নবী সত্য, তোমার নবীর কথা সত্য, তুমি সত্য, তাই তোমার কাছে শোনাচ্ছি তুমি 70 গুণ মায়ের থেকে বেশি ভালোবাসো। ওকে পরবাদগান আলাম, আমি আজ অসহায়ের মধ্যে তো হাত তুলেছি, মা নেই আমি এতিম, আব্বা নেই আমি এতিম, তে আব্বার পায়ের কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলেছি, তুমি ফিরিয়ে দিও না। রব্বে জুলজালাল বলে ফেরেশতারা রে আমার বান্দাজ আমার কথাটা আমাকে শুনিয়েছে, আমার বড় লজ্জা পাচ্ছে, আর ওর বাপকে কষ্ট দিস না, ওর বাপের কবরটা জান্নাতের বাগান করে দে, আর ওই বাচ্চাটার জীবনের গুণাটা মাফ করে দে। জীবনের গুণা যদি মাফ করাতে চাও তো কোনো দরবারে মাথা ঠুকে কপালটা হুড়ুমানির মতো কালো করো না, মায়ের কবরের কাছে গিয়ে একবার কেঁদে না, তোমার চোখের দুফোঁটা গরম পানি নাকের ডগে থেকে গড়িয়ে যাবে, আর তোমার সারা জীবনের গুণাগুলো আমার আল্লাহ রহমতের মিষ্টি দিয়ে ধুয়ে দেবে, পবিত্র করে দেবে। সেজন্য মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আপনাকে শুনিয়েছিলাম কোরআনের কথা হাদিসের কথা যখন হবে ধ্যানের সাথে শোনো, ধ্যানের সাথে শোনো, আর শোনার পরে শোনার পরে যেটা তুমি ভেবেছো ঠিক করেছো ওটা আলেমের কাছে জিজ্ঞাসা করো। মনে পড়ে বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন গারে হেরাতে জিব্রাইলের সঙ্গে সাক্ষাৎ হলো, প্রথম ওহি এলো, রাসূল ওহি নিয়ে বাড়িতে ফিরেছে, সমস্ত শরীর থরথর থরথর করে কাঁপছে, আম্মা জান খাদিজাকে শোনাচ্ছে, খাদিজা জামিলুনি, ও খাদিজা দাসিরুনি, আমার খুব ভয় করছে, মনে হচ্ছে মরে যাব, তুমি আমাকে ঢাকা দিয়ে দাও, তুমি আমাকে ঢাকা দিয়ে দাও, তুমি আমাকে ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও। আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান খাদিজা আমার রাসূলকে ঢাকা দিয়ে দিলেন, কোলের কাছে বসলেন, আর রাসূলের মাথাটা কোলের ওপরে নিয়ে কপালে হাত বুলিয়ে বললেন আপনি ঘাবড়াবেন না, আর কিছু দেখতে পাচ্ছেন? বললেন না। আম্মা জান খাদিজা রাসূলকে নামিয়ে দিয়ে একটু সরে গেলেন, বললেন রাসূল দেখতে পাচ্ছেন? বললে হ্যাঁ। আবার আম্মা জান খাদিজা কাছে গেলেন, ওর মাথাটা কোলে তুলে নিয়ে বললেন আপনি তাকান দেখতে পাচ্ছেন? বললেন না।
আমাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো শয়তান না, খারাপ না, এটা আল্লাহ রহমতের কোনো ফেরেশতা হবে। তাই আমি আর আপনি যখন খুব কাছে হচ্ছি তখন লজ্জায় পর্দা নিচ্ছে, আমি সরে গেলে আপনার সামনে আসছি, আপনি ঘুমা, আপনার কোনো চিন্তা নেই, আপনি না এতিমকে খানা খাওয়ান, এই এই নবী দিবস কান্নে বলারা জলসা দেন, বলো কাকে খানা খাওয়ান, এতিমকে দেখে খানা খাওয়ান, আমরা কাকে দেখে খাওয়াই, বন্ধুকে, বান্ধবীকে, মনের মানুষকে, হাইরানকার লোকদেরকে? না রাসূল, আপনি এতিমদের দেখে খানা খাওয়ান, অসহায়কে সাহায্য করেন, নাঙ্গাদেরকে কাপড় পরান, অন্ধর হাত ধরে রাস্তা পার করে দেন, আপনি বিপদে পড়নেওয়ালার পাশে বন্ধু সেজে তার বিপদ থেকে উদ্ধার করেন। আমার আল্লাহ আপনাকে কষ্ট দিতে পারে না, আমার আল্লাহ আপনাকে আপনাকে আঘাত দিতে পারে না, আপনি ঘুমান। আল্লাহ নবী একটু তন্দাচ্ছন্ন হয়েছেন, আম্মাজান খাদিজা দুরাকাত নামাজ পড়লেন। হে মুসলমানের ছেলে, মুসিবতে পড়ে প্রথমে দুরাকাত নামাজ পড়ো, প্রথমে দুরাকাত নামাজ পড়ো, যে কোনো রোগ হোক ডাক্তার বাড়ি যাওয়ার আগে দুরাকাত নামাজ পড়ে যাও, ইনশাআল্লাহ যেখানে যার কাছে যে ওষুধ খাবে কাজ হবে ইনশাআল্লাহ। প্রথমে দুরাকাত নামাজ পড়ো, সালাতুল হাজার পড়ো, আর বলো আল্লাহ অসুস্থতা তুমি দিয়েছ, শেফা তোমার হাতে, ডাক্তার কাছে যেতে হয় আমি যাচ্ছি, এটা একটা সুন্নতে আদায় করছি, আসল শেফা তোমার হাতে, তুমি তো সব থেকে বড় সাফি, দোয়া করো ইয়া সাফি আল আমরাজ, ইয়া সাফি আল আমরাজ, ইয়া সাফি আল আমরাজ, ইয়া দাফি আল বালিয়াত, সব দুর্দশাকে দূর করনে বলা তুমি, সমস্ত রোগ থেকে শেফা দেনে বলা তুমি, দুরাকাত নামাজ পড়ো। খাদিজা দুরাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ আমি জীবনে দুবার স্বামী হারিয়েছি, আমি জীবনে দুবার স্বামী হারিয়েছি, আমার এই রঙিন চুড়িগুলোকে ভেঙে আমি দুবার বিধবার পোশাক পরেছি, তৃতীয়বার তোমার এতিমের হাত ধরে বাকি জীবনটা কাটাবো ঠিক করেছি, তুমি এতিমের কোল থেকে আমাকে কেড়ে নেবে আল্লাহ, এতিমের এতিমকে আমার কোল থেকে তুমি তুলে নিয়ে আর আমাকে বিধবার সাজ করিও না, আর আমাকে বিধবার সাজ করিও না, এই পৃথিবীর জীবনের শেষ সময়টুকু এতিমের কোলে কাটাতে দাও, এতিমের কোলে মাথা রেখে মরার সুযোগ করে দাও, দোয়া করলেন। আর উঠে আলেমে হাক্কানির কাছে গেলেন, আলেমে হাক্কানির কাছে গেলেন, আলেমে হাক্কানির কাছে গেলেন, কোনো বাবার কাছে নয়, কোনো জাদুঘরের কাছে নয়, কোনো মোজাবিরের কাছে নয়, কোথায় গেলেন? আলেমে হাক্কানির কাছে গেলেন, ওয়ারকা ইবনে নওফালের কাছে গেলেন। ওয়ারকা ইবনে নওফাল চাচাতো ভাই, বিখ্যাত তাওরাতের পণ্ডিত, গিয়ে বললেন এরকম এরকম ঘটনা, এমনি করে আমার স্বামী ভয় পাচ্ছে, থরথর করে কাঁপছে, খাদিজার চোখ দিয়ে ঝকঝকে পানি আসছে, ওয়ারকা ইবনে নওফাল মুচকে মুচকে হাসছে আর শুনছে, সব কথা শোনা হয়ে গেছে, খাদিজা শুনিয়ে চুপ করে গেছে। ওয়ারকা ইবনে নওফাল বলছে, খাদিজা তুই বড় ভাগ্যবতী রে, তুই বড় নসিব আলী, তুই বড় গুদগুদ নসিব আলী রে, তোর তকদির খুব উঁচু। খাদিজার মুখে একটু আনন্দের, একটু খুশির, একটু সান্ত্বনার আভাস এসেছে। ওয়ারকা ইবনে নওফালের চোখ দুটো পানি ছল 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 করছে, বলছে খাদিজা রে, তুই কোনো নেতার বিবি নয়, কোনো বাদশার নয়, কোনো রাজার নয়, তুই দোজাহানের বাদশার বিবি রে, তোর স্বামী রাহমাতুল আলামিন হবে, বলছে চোখ দিয়ে ঝকঝক করে পানি পড়ছে। খাদিজা জিজ্ঞাসা করছে, ভাই যখন আমি কাঁদছিলাম আর বলছিলাম তুমি হাসছিলে, এখন আমার যখন সান্ত্বনা আসছে তখন তুমি কাঁদছো কেন ভাই? বলছো শোন, তোর স্বামী শেষ নবী হবে, আখির জামানার শ্রেষ্ঠ নবী হবে, কিন্তু আমার যা অবস্থা রে, মনে হয় আমি ততদিন বাঁচব না, আমি ততদিন বাঁচব না, তাই আমার আফসোস হচ্ছে যে আমি তার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে মনে হয় কবরে যাও আমার সম্ভব হবে না, তবে তোর কাছে বলে যাচ্ছি, আমি তাকে নবী বলে মেনে নিচ্ছি, তুই যেন এ কথা তোর স্বামীকে বলে দিস, তুই যেন কমপক্ষে সাক্ষী থাকিস যে আমি তাকে নবী বলে মানব বলে স্বীকার করে নিয়েছিলাম। এই বন্ধুরা, আপনার আমার মা কি শিখিয়ে গেছে, আপনার আমার মা কি শিখিয়ে গেছে, জগদ্ধাত্রী কি শিখিয়ে গেছে, ওরে জগদ্ধাত্রী হলো আমার মা খাদিজা রে বোকা, আমার মা খাদিজার জগতের সজ্জননী, জগৎ জননী হলেন আম্মাজান খাদিজা, তোর কোমরা
খোদার কসম করে বলছি, যদি নসিবের সুযোগ দেয় আল হজে যেতে পারেন কি মোমরা যেতে পারেন, পারলে জান্নাতুল জান্নাতুল মালাতে একবার প্রবেশ করবেন। জান্নাতুল বাকিদের সবার প্রবেশ করার পারমিশন আছে, মালাতে নেই। তবে পারলে কোনো মানুষকে ধরে ওখানকার কোনো মানুষের সঙ্গে যদি সুযোগ করে যেতে পারেন তো যাবেন। জান্নাতুল মালার ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা ঘুমিয়ে আছে, চারিদিকে এমনি করে স্কোয়ার বার মোটা রড দিয়ে ঘেরা আছে, মানে এক বিঘতে বেশি ফাঁক আছে, ফাঁক ফাঁক করে লাগানো আছে। কসম খোদার করে বলছি, পাশে দাঁড়ালে যে খুশবু পাবেন পৃথিবীর কোন জায়গাতে ও খুশবু আপনি পাবেন না, ও শেক ও ঘ্রাণ আপনি পাবেন না। ওখান থেকে মাটি লোক চুরি করে দিয়ে পালিয়ে যেত বলে ঘিরে রেখেছে। বন্ধু আমার, ইনি বলেন সে আম্মাতুল খাদিজাতুল কুবরা, দাঁড়িয়ে বলেছিলাম মা অনেক কষ্ট করে এসেছি, সারা জীবন তুই উম্মতের জন্য যে কুরবানি দিয়ে গেছো পৃথিবীর সাক্ষী থাকবে, কেয়ামত পর্যন্ত কোন নারী এত কুরবানি দিতে পারে না। আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শিখিয়েছে, এরকম মা পাও, এরকম মায়ের কাছে থাকো, এরকম মায়ের সন্তান হও, যে মা জাতির জন্য সন্তানের জন্য সব দিয়ে যাবে, আর যাবার সময় শেষ সময়তে নিজের গায়ের দামি কাপড়টা খুলে বলে দিয়ে যাবে, এটা আমার সন্তানদের জন্য রেখে দিও, এটা আমার সন্তানের জন্য রেখে দিও, তোমার উন্মতের জন্য রেখে দিও, হ্যাঁ তোমার গায়ের ছেঁড়া জামাটা পরি আমার কাপড় করে কবরে শুয়ে দিও। এ হলো মা। সেজন্য বলে গেলাম বন্ধুরা, যখন যেখানে কোনো বায়ন হবে খুব ধ্যানের সাথে শুনবেন, নিজে বুদ্ধি বিবেক দিয়ে একটু কথাগুলো ভাববেন, আর অবশেষ হাক্কা নিয়ে আলিমের কাছে গিয়ে ফের ফেয়ার করবেন যে আমি যেটা শুনেছি সেটা ঠিক কিনা, আমল করা যাবে কিনা, কথা মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে এই ভুল থেকে বাঁচার আর বাকি জীবন সত্য জেনে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা